সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমী। নির্বাচনের আমেজ কাটিয়ে আবারও কাজে ব্যস্ত হয়েছেন তিনি। ঠিক এমন সময়ই একটি নতুন টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছেন মৌসুমী। পরিবারের একজন, চিরদিনের বন্ধন, এমন থিম নিয়ে রাজধানীর একটি স্টুডিওতে বিজ্ঞাপনটির দৃশ্য ধারণ করা হয়। এতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন, বিজ্ঞাপনটির থিম খুবই সুন্দর, পুরো টিম অনেক গোছানো কাজ করেছে, শিগগিরই প্রচারে আসছে বিজ্ঞাপনটি। নির্মাতা সাফায়াত হোসেন শাওন জানান, একেবারে ভিন্নধর্মী একটি কনসেপ্ট নিয়ে বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে। এছাড়া অভিনেত্রী হিসেবে মৌসুমীকে পেয়ে পুরো টিম দারুণ উচ্ছ্বসিত। তিনি আশা করছেন বিজ্ঞাপনটি দর্শকদের ভালো লাগবে। আগামী 10 মার্চ থেকে বিজ্ঞাপনটি প্রচারে আসবে বলে জানান নির্মাতা। এদিকে কিছুদিন আগেই 3টি সিনেমার শুটিং ও ডাবিংয়ের কাজ শেষ করেছেন মৌসুমী। এগুলো হচ্ছে সরকারি অনুদানের মির্জা শাকাত হোসেনের ভাঙন, আশুতোষ সুজনের দেশান্তর ও জাহিদ হোসেনের সোনার চর। জানা গেছে শীঘ্রই সিটমহল ও কানাগলি নামক 2টি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন মৌসুমী। জাহিদ হোসেনের পরিচালনায় সিনেমাগুলোতে মৌসুমীর সঙ্গে পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন উমর সানি।